হিজবুল্লাহ এবং হামাসের মধ্যে বৈঠকে উদ্বিগ্ন হয়ে পড়েছে ইসরায়েল। রাশিয়াকে গোপনে অস্ত্র দিতে চেয়েছিল আমেরিকার কাছের বন্ধু মিশর। ইসরায়েল থেকে গাইডেড অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল কিনছে গ্রিস। চীনের পর এবার যুক্তরাষ্ট্র ফিলিপাইনের যৌথ সামরিক মহড়া শুরু। ইউক্রেনে 8,500 বেসামরিক নিহত দাবি জাতিসংঘের। মিয়ানমারে বিদ্রোহীদের অনুষ্ঠানে সেনাদের হামলায় নিহত 53। সবশেষে জানবেন অত্যন্ত গোপনীয় গোয়েন্দা তথ্য ফাঁসের উৎস খুঁজছে যুক্তরাষ্ট্র। হিজবুল্লাহ ও হামাসের মধ্যে বৈঠকে উদ্বিগ্ন হয়ে পড়েছে ইসরায়েল। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সৈয়দ হাসান নাসরুল্লাহ, ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া এবং সংগঠনটির উপপ্রধান শেখ সালে আল ইউরিকে তার নিজ দপ্তরে স্বাগত জানিয়েছেন। ফিলিস্তিন এবং লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলনের শীর্ষ পর্যায়ের নেতারা ফিলিস্তিনি এবং এই অঞ্চলে সাম্প্রতিক ঘটনাবলী সহ আল আকসা মসজিদে ধর্মপ্রাণ মুসল্লিদের উপর ইহুদিবাদী ইসরায়েলের দমনপীড়ন, গাজায় এবং অধিকৃত জর্ডান নদীর পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তোলা নিয়ে লেবাননের রাজধানী বৈরুতে বৈঠক করেছেন। এছাড়া এই বৈঠকে উভয় পক্ষ ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ ফ্রন্টগুলোর প্রস্তুতির মাত্রা এবং বর্তমান পরিস্থিতি মোকাবেলায় এর সঙ্গে জড়িত সমস্ত পক্ষের সহযোগিতার বিষয়ে আলোচনা ও মত বিনিময় করা হয়। এই সফরটি লেবানন হিজবুল্লাহ মহাসচিবের সাথে বৈঠকের পর হয়েছিল। ইহুদিবাদী শাসক গোষ্ঠীর বিরুদ্ধে প্রতিরোধ সংগ্রাম জোরদার করার লক্ষ্যে হামাস ও ইসলামিক জিহাদ আন্দোলনের কর্মকর্তাদের অবস্থান সমন্বয় করার জন্য লেবাননে এই বৈঠকের আয়োজন করা হয়। সৈয়দ হাসান নাসরুল্লাহ এবং হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়ার মধ্যে বৈঠকটি এমন একটি পরিস্থিতিতে অনুষ্ঠিত হয়েছে যেখানে অধিকৃত অঞ্চলের চারপাশে প্রতিরোধ ফ্রন্টগুলোর মধ্যে উত্তেজনা বিরাজ করছে এবং তারা ইসরায়েলের মোকাবেলায় প্রস্তুত অবস্থার মধ্যে রয়েছে। এছাড়া সাম্প্রতিক দিনগুলোতে লেবানন ও সিরিয়া থেকে অধিকৃত ফিলিস্তিনের দিকে বেশ কয়েকটি রকেট ছড়া হয়েছে। গণমাধ্যমের তথ্য অনুযায়ী দক্ষিণ লেবানন থেকে অধিকৃত ফিলিস্তিনের উত্তরাঞ্চলীয় বসতিতে 100টিরও বেশি রকেট নিক্ষেপ করা হয়। এর আগে ফিলিস্তিনি প্রতিরোধকামী সংগঠনগুলো ঘোষণা করেছিল যে আল আকসা মসজিদে ইহুদিবাদীদের ক্রমাগত আক্রমণের মোকাবেলা করার জন্য জনগণ এবং প্রতিরোধকামী দলগুলোর মধ্যে সর্বাত্মক অভ্যুত্থানের প্রয়োজন। এটি ব্যাপক ভিত্তিক আঞ্চলিক যুদ্ধ বা একটি মাল্টি ফ্রন্ট ওয়ার হলো এমন একটি দৃশ্যায়ন যার বিষয়ে সাম্প্রতিক বছরগুলিতে ইহুদিবাদী কর্মকর্তা এবং বিশেষজ্ঞরা কথা বলেছেন এবং উদ্বেগ প্রকাশ করেছেন। সাম্প্রতিক ঘটনাবলী যার মধ্যে রয়েছে অধিকৃত ফিলিস্তিনের উত্তরাঞ্চলে রকেট বৃষ্টি এবং অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের বাইরে গিয়ে গোলান মালভূমিতে অবস্থান করে সেখান থেকে ফিলিস্তিনি প্রতিরোধগামী সংগঠনগুলোর তৎপরতা ইহুদিবাদী ইসরায়েলের উদ্বেগ আরও বাড়িয়ে তুলেছে। ইসরায়েলের রাজনৈতিক এবং সামরিক বিষয় দেখভাল করেন এমন কর্মকর্তাদের মূল এবং কেন্দ্রীয় উদ্বেগ এখন লেবাননের হিজবুল্লাহর মাধ্যমে পরিচালিত উত্তর ফ্রন্ট এবং গাজা উপত্যকায় ফিলিস্তিনের প্রতিরোধকামীদের মাধ্যমে পরিচালিত দক্ষিণ ফ্রন্ট। সামনের দিনগুলোতে ইসরায়েলকে এই ধরনের আরও বহুমুখী প্রতিরোধ ফ্রন্টের মোকাবেলা করতে হবে এই ভেবে ইহুদিবাদী শাসক গোষ্ঠীর কর্মকর্তারা উদ্বিগ্ন হয়ে পড়েছেন। রাশিয়াকে গোপনে অস্ত্র দিতে চেয়েছিল আমেরিকার কাছের বন্ধু মিশর। গত বছরের 24 ফেব্রুয়ারি সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশ ইউক্রেনে বিশেষ সামরিক অভিযানের নামে আগ্রাসন শুরু করে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পরাশক্তি রাশিয়া। এরপর সরাসরি ইউক্রেনের পক্ষে বিশ্বের প্রধান পরাশক্তি আমেরিকা অবস্থান নেয়, তাদের সঙ্গে যোগ দেয় মিত্র দেশগুলো। কিন্তু সম্প্রতি ফাঁস হওয়া গোপন নথি থেকে বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য। জানা গেছে আমেরিকার খুব কাছের বন্ধু মিশর রাশিয়াকে গোপনে অস্ত্র দিতে চেয়েছিল। ফাঁস হওয়া ওই নথিতে বলা হয়েছে মিশরের প্রেসিডেন্ট আবদুল্লাহ আল ফাত্তা আল সিসি তার অধীনস্থদের 40,000 রকেট তৈরি এবং সেগুলো গোপনে রাশিয়ায় পৌঁছে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। ওয়াশিংটন পোস্ট জানিয়েছে 27 ফেব্রুয়ারির তারিখে ওই নথিতে প্রেসিডেন্ট আবদুল ফাত্তা আল সিসি এবং উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাদের মধ্যে আলোচনা হওয়ার ব্যাপারে উল্লেখ করা হয়েছে। এতে রাশিয়ায় অস্ত্র এবং গান পাউডার পাঠানোর পরিকল্পনার কথা বলা হয়েছে। সিসি তার সেনা কর্মকর্তাদের নির্দেশ দিয়েছিলেন পশ্চিমা দেশগুলোর সঙ্গে সমস্যা এড়াতে এইসব রকেট উৎপাদন ও সরবরাহের বিষয়টি যেন গোপন রাখা হয়। ইসরায়েল থেকে গাইডেড অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল কিনছে গ্রিস। গ্রিসকে গাইডেড অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল সরবরাহের জন্য প্রায় $400 মিলিয়ন চুক্তি ঘোষণা করেছে ইসরায়েল। সোমবার এই চুক্তি ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছে তুরস্ক ভিত্তিক সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সি। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে রাষ্ট্র পরিচালিত কোম্পানি রাফাইল অ্যাডভান্স ডিফেন্স সিস্টেম দ্বারা তৈরি স্পাইক ক্ষেপণাস্ত্র গ্রিসকে প্রদান করা হবে। বিবৃতিতে আরও বলা হয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মহাপরিচালক মেজর জেনারেল ইয়াল জামির এবং গ্রিসের প্রতিরক্ষা বিনিয়োগ ও অস্ত্রের পরিচালক ভাইস অ্যাডমিন অ্যারিস্টাইডিস অ্যালেক্সিও পুলাসের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ইসরায়েল মন্ত্রণালয় বলছে গাইডেড ক্ষেপণাস্ত্রগুলো স্থল, সমুদ্র ও আকাশ থেকে উৎক্ষেপণ করা যাবে। ইউরোপীয় ইউনিয়নের 19টি এবং ন্যাটোর মিত্রসহ বিশ্বের 40টি দেশ এগুলো ব্যবহার করছে।
চীনের পর এবার যুক্তরাষ্ট্র ফিলিপাইনের যৌথ সামরিক মহড়া। যুক্তরাষ্ট্র ফিলিপাইনের মধ্যে সবচেয়ে বড় যৌথ সামরিক মহড়া শুরু হয়েছে। দেশ দুটির মধ্যে এত বড় মহড়া আগে কখনো হয়নি। তাইওয়ানের চারপাশে চীনের বড় ধরনের সামরিক মহড়া শেষ হওয়ার একদিন পর এই যৌথ মহড়া শুরু হলো। তবে নিজেদের মধ্যে সর্ববৃহৎ এই মহড়ার সূচি আগে থেকেই নির্ধারিত ছিল। এর আগে গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের হাউস স্পিকারের সঙ্গে তাইওয়ান প্রেসিডেন্ট শাই ইং ওয়েনের সাক্ষাতের প্রতিক্রিয়ায় বেইজিং তিন দিন ব্যাপী ওই সামরিক মহড়া দেয়। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এই খবর দেয়। চলতি বছরের শুরুতে দক্ষিণ এশিয়ার দেশ ফিলিপাইনের সঙ্গে নতুন একটি প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করে ওয়াশিংটন। এরপরই গত মাসে যুক্তরাষ্ট্র ও ফিলিপাইন একমত হয় যে তাদের এবারের বার্ষিক বালিকাতান মহড়া সর্বকালের সবচেয়ে বড় মহড়া হবে। ইউক্রেনে 8,500 বেসামরিক নিহত দাবি জাতিসংঘের। ইউক্রেনে রুশ হামলায় এখন পর্যন্ত 8,000 বেসামরিক মানুষ মারা গেছেন বলে দাবি করেছে জাতিসংঘ। নিহতের বেশিরভাগই ইউক্রেন সরকার নিয়ন্ত্রিত অঞ্চলের। তাদের মধ্যে দোনেস্ক ও লুহানস্কের 3,927 জন মারা যাওয়ার তথ্য রয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে জাতিসংঘের হাই কমিশনার ফর হিউম্যান রাইটসের কার্যালয় বলেছে 2022 সালের 24 ফেব্রুয়ারি থেকে 2023 সালের 9 এপ্রিল পর্যন্ত 8,490 জন নিহত এবং 14,244 জন আহত হয়েছেন বলে তাদের কাছে হিসাব রয়েছে। মিয়ানমারের বিদ্রোহীদের অনুষ্ঠানে সেনাদের হামলায় নিহত 53। মিয়ানমারের সামরিক শাসনের বিরোধীদের এক অনুষ্ঠানে সেনাদের বিমান হামলায় অন্তত 50 জনের বেশি নিহত হয়েছেন। মঙ্গলবার দেশটির সাগাইন অঞ্চলে এই হামলা চালায় সেনারা। বিবিসি ও আল জাজিরার তথ্য মতে সাগাইন অঞ্চলের বিভিন্ন গোষ্ঠী সামরিক শাসনের বিরোধিতা করে আসছে। তারা নিজেদের বাহিনী গড়ে তুলেছে, নিজেরাই স্কুল ও ক্লিনিক পরিচালনা করছে। মঙ্গলবার সকালে ওই এলাকার বাসিন্দারা একটি প্রশাসনিক অফিস উদ্বোধনে জড়ো হওয়ার সময় আকাশপথে হামলা চালায় জান্তা সেনারা। ধারণা করা সামরিক বাহিনী ক্ষমতা দখলের পর এটি সবচেয়ে নৃশংস হামলা। হামলায় নিহতদের অধিকাংশই বেসামরিক নাগরিক, তাদের মধ্যে নারী এবং শিশু রয়েছে। হতাহতদের সংখ্যা আরও বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে। উল্লেখ্য, 2021 সালে অং সান সুচির সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করে দেশটির সামরিক বাহিনী। অভ্যুত্থানের বিরোধিতায় রাস্তায় নেমে আসে দেশটির সাধারণ মানুষ। এরপর থেকে দেশটির সেনাবাহিনীর দমনপীড়ন চলছে। অত্যন্ত গোপনীয় গোয়েন্দা তথ্য ফাঁসের উৎস খুঁজছে যুক্তরাষ্ট্র। উইকিলিক্স 7 লাখেরও বেশি নথি ফাঁস করার পর থেকে এটিকে নিরাপত্তা ভঙ্গের অন্যতম বড় ঘটনা হিসেবে দেখা হচ্ছে। ইউক্রেনের বিমান প্রতিরক্ষা থেকে শুরু করে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ সহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত বিবরণ সহ অত্যন্ত গোপনীয় সামরিক ও গোয়েন্দা নথি কিভাবে অনলাইনে ফাঁস হলো তার উৎস শনাক্ত করার চেষ্টা করছেন মার্কিন কর্মকর্তারা। যুক্তরাষ্ট্র থেকেই কেউ একজন এইসব ফাঁস করেছে বলে তারা সন্দেহ করছেন বলে জানিয়েছেন কিছু পশ্চিমা নিরাপত্তা বিশেষজ্ঞ ও মার্কিন কর্মকর্তা। ওই কর্মকর্তারা জানিয়েছেন নথিগুলোতে ইউক্রেন যুদ্ধের পাশাপাশি চীন, মধ্যপ্রাচ্য ও আফ্রিকার মতো বিষয়গুলোর বিস্তৃতি থেকে ধারণা পাওয়া যাচ্ছে এগুলো কোনো আমেরিকানই ফাঁস করেছে, কোনো মিত্র দেশের কেউ নয়। বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে পেন্টাগনের সাবেক ঊর্ধ্বতন কর্মকর্তা মাইকেল মুল রয় বলেছেন যুক্তরাষ্ট্র থেকেই এগুলো ফাঁস হয়েছে। এখন এতেই জোর দেওয়া হচ্ছে কারণ নথিগুলোর অধিকাংশই শুধু যুক্তরাষ্ট্রের হাতে রয়েছে। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন তদন্ত এখন প্রাথমিক পর্যায়ে আছে এবং যারা এটি পরিচালনা করছেন তারা এই ফাঁসের পেছনে রুশপন্থী কোনো কিছু থাকতে পারে এমন সম্ভাবনা বাতিল করছেন না। এ বিষয়ে ওয়াশিংটনের রুশ দূতাবাস এবং ক্রেমলিন রয়টার্সের মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি। 2013 সালে উইকিলিক্স ওয়েবসাইট 7 লাখেরও বেশি নথি, ভিডিও ও কূটনৈতিক বার্তা ফাঁস করার পর থেকে এটিকে অন্যতম সবচেয়ে বড় নিরাপত্তা ভঙ্গের ঘটনা হিসেবে দেখা হচ্ছে। গত মাসের প্রথমে ডিসকর্ড এবং ফোরচ্যানের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমের ওয়েবসাইটগুলো দিয়ে ফাঁস হতে শুরু করার পর রয়টার্স গোপনীয় ও অত্যন্ত গোপনীয় লেবেল আটা 50টিরও বেশি নথি পর্যালোচনা করেছে। তবে কিছু নথি কয়েক সপ্তাহ আগেই পোস্ট করা হয়েছিল আর সেগুলো নিয়ে নিউ ইয়র্ক টাইমস গত শুক্রবার প্রথম প্রতিবেদন করেছিল। রয়টার্স স্বতন্ত্রভাবে এসব নথির সত্যতা যাচাই করতে পারেনি।